এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি বরগুনা জেলা স্কুলে এবং আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে এই জনসমুদ্রটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে করোনার ভ্যাকসিনের জন্য কিন্তু আজকে এখানে বিভিন্ন অঞ্চল থেকে অর্থাৎ বরগুনা জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এসেছেন এবং সকাল থেকেই কিন্তু তারা এখানে করোনার টিকা নেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন এবং এখন পর্যন্ত দাঁড়িয়ে আছেন এবং বিকেল পর্যন্ত এই টিকা দান কর্মসূচি চলবে আমরা এখানে যারা ভ্যাকসিন দিচ্ছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গত কয়েকদিনে যারা তা যাদেরকে টিকা দিয়েছেন সেখানে সংখ্যাটা ছিল বারোশোর মতো কিন্তু আজকে যে এখানে যারা টিকা দিতে এসেছেন এখানে কিন্তু প্রায় মতো ছাত্র ছাত্রী এসেছেন টিকা দিতে এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আপনারা জানেন যে আগামী দুই সপ্তাহের জন্য কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে শুধুমাত্র করোনার ঝুঁকি এড়ানোর জন্য কিন্তু এই পরিবেশে যদি আমরা চিন্তা করতে চাই যেখানে সামাজিক দূরত্ব তো দূরের কথা আসলে দাঁড়ানোর মতো ঠাইটুকু পাচ্ছে না এখানের ছাত্রছাত্রীরা এবং সেই সাথে কিন্তু যারা টিকা দিচ্ছেন অনেকে কিছুটা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন আমরা কথা বলেছিলাম বরগুনার সিভিল সার্জনের সাথে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এইটি আসলে করোনা ভ্যাকসিনের জন্য না মূলত হচ্ছে অনেকক্ষণ ধরে রোদ্রে দাঁড়িয়ে থাকার জন্যই কিন্তু আসলে এই অবস্থার সৃষ্টি হচ্ছে কিন্তু যদি সব মিলিয়ে বলি যে যারা সুশীল সমার রয়েছেন তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এভাবে যে আসলে করোনার ভ্যাকসিন দেয়ার যে পরিবেশ বা পরিস্থিতি এটি আসলে কোনোভাবেই কিন্তু আসলে করোনা মোকাবেলার জন্য সহায়ক হতে পারে না তো সব মিলিয়ে যদি বলি বরগুনা জেলা স্কুল থেকে যে আমরা যে পরিবেশ দেখতে পাচ্ছি এতে কিন্তু আসলে ছাত্রছাত্রী যারা এসেছেন তারা করোনার টিকা দেওয়ার চাইতে কিন্তু তারা করোনার ঝুঁকিতে পড়ছেন এমনটাই কিন্তু আসলে সাধারণ ছাত্রছাত্রীরাও মনে করছেন এখানে আমরা যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের সাথে আপনাদের কথা বলবো একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে তারা সকাল থেকে কতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছে এবং সার্বিক অবস্থা কী সেই বিষয়টাও কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ আসলে এখানে ভিড় রয়েছে যে ভিড়টি সকাল থেকেই কিন্তু আসলে এমন ভিড় চলছে এবং আমরা আরও একটি বিষয় কিন্তু দেখেছি যে বরগুনা সদর হাসপাতালের পক্ষ থেকে অর্থাৎ সিভিল সার্জনের পক্ষ থেকে কিন্তু একটি অ্যাম্বুলেন্স এখানে রাখা হয়েছে অর্থাৎ এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে করোনা ভ্যাকসিন দিতে এসে কিন্তু এখানে অনেকেই অসুস্থ হয়ে পড়েছিল এখানে যারা যাদেরকে দেখছেন তারা কিন্তু আসলে প্রত্যেকেই কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে এবং সবাই কিন্তু আসলে একদম গা ঘেসে দাঁড়িয়ে রয়েছে এখানে অনেকগুলো কিন্তু লাইন স্কুল বাই স্কুল লাইন হয়ে দাঁড়িয়েছে তো এই ছিল আসলে বরগুনা থেকে করোনার সার্বিক অবস্থা আমার কাছে